poco tenía sabor y así. Assalamualaikum and hello Isama to brand new food review blog. আজকে হচ্ছে আমাদের গেস্ট স্পেশাল ফুড রিভিউ হবে। আমি এখন আছি মিরপুর সনি হলের ঠিক সামনে সিরাজি চুইগোস্টের সামনে আছি। এখানে আজকে আমাদের গেস্টকে সব কিছু বিস্তারিত জানাবো, তার সাথে আমরা ফুড রিভিউ করব, তার কাছে খাবারটা কেমন লেগেছে, কি লাগবে, কি খাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের এই ফুড রিভিউর জন্য যে তারকারা থাকে তারা তো আসলে আমাদের পরিকল্পনার মধ্যে থাকে না, এটা হঠাৎ করে আমরা যাকে পাই তাকে দিয়ে করি আর কি। যেমন আমরা শুধু একটা মাথায় নিয়ে যাই যে এই পেশা থেকে হয়তো একজনকে আমরা বেছে নিব, তো সেরকমভাবেই আমরা খুঁজি। কিন্তু সমস্যা হয় কি, ওই খুঁজতে যে সাথে সাথে আমরা কাউকে পাই না, তো আমাদের খোঁজ চলতেই থাকে। এই ভিডিওটা যেদিন করি সেদিন আমরা চিন্তা করে যে একজন রিকশা চালকের সাথে আমরা আমাদের ফুড ব্লগিংটা করব, তো ওই মোতাবেক আমরা খুঁজতে থাকি। তো পরে ইনাকে অনেক খোঁজাখুঁজির পর পাই, ইনি রাজি হয় আর কি আমাদের সাথে ভিডিও করতে। খেতে যাওয়ার আগে ওনার রিকশাটাকে ঠিক দোকানের সামনেই পার্ক করে রেখে দিয়ে যায় আর দারোয়ানকে বলে যায় যে ওনার রিকশাটা যেন দেখে রাখে ঠিকঠাক মতো। মিরপুর একে সনি হলের ঠিক উল্টা পাশেই সিরাজ চুইগোস্ত, যেটা মিরপুর এক গোল চক্করের পাশেই অবস্থিত। এদের মূলত খাবার রান্না করা থাকে হচ্ছে গাবতলির যে প্রধান শাখাটা সেখানে, এখান থেকে ওদের বিভিন্ন শাখাতে যায়। আর আমি ভুলবশত ভিডিওর মধ্যে অনেকবারই সিরাজি চুইগোস্ত কথাটা বলে ফেলছি, মানে সিরাজি বলে ফেলছি, আশা করি ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। নাম বলেন? মোহাম্মদ আলমগীর হোসেন। আচ্ছা, কি করেন, আপনার প্রফেশন? কত বছর যাবে? 10 বছর। ঢাকায় ফ্যামিলি সহ থাকেন? ফ্যামিলি দেশে। এখানে কি ম্যাচে বা ম্যাচে? আচ্ছা, পোষায় রিক্সা চালায়? ফ্যামিলি পোষায়? মশালা কোনো মতে আর কি চলে। ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? মা, দুই ছেলে আর বিবি। আচ্ছা, দুই ছেলে কি বড় না ছোট? ছোট। কত বছর? একটা 10 বছর, একটা 2 বছর। স্কুলে পড়ে? বড়টা স্কুলে পড়ে, ছোটটা তো 2 বছর এখন। তো আসেন, আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই ভালো আলহামদুলিল্লাহ। আজকে যে আমাদের সাথে খানা পিনা করবেন, এটা মানে কেমন লাগতেছে এখন অনুভূতি? যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, তুলে নিয়ে আসলাম আপনারে। না, সমস্যা নেই, আপনার কাজে সমস্যা হবে না তো? তো আমাদের সাথে কোঅপারেট করেন, আমরা হচ্ছে রিভিউ দেই খাবারের, খাবার খেয়ে ওটা কেমন। তো আজকে আমাদের সাথে আপনি আমাদের সেলিব্রিটি গেস্ট, আপনি আমাদের, তো আপনি গেস্ট হিসাবে আপনিও খাবেন আমাদের সাথে, খেয়ে রিভিউ দিবেন আপনার কাছে খাবারটা কেমন লাগতেছে এটা। তো খুলনার চুইগোস্ত, এটার নাম সম্পর্কে শুনছেন কখনো? খুলনার একটা মশলা আছে, এটা গাছের গুড়ির মতো দেখতে, এটারে চুই জাল বলে, ওইটা দিয়ে রান্না করা গরুর মাংসকে চুই গোস্ত বলে, ওইটা দিয়ে রান্না করে। এটা একটু খেলে কি একটু ঝাল ঝাল, একটু ডিফারেন্ট একটা টেস্ট আসে। তো এটাই আমরা খাবো এখানে, খুলনার খুব বিখ্যাত একটা খাবার এখানে এটা সিরাজি চুই গোস্ত, এটার জন্য অনেক বিখ্যাত। এখানে খাবো, আপনারাও খাওয়াবো, আপনি খাবেন, খেয়ে রিভিউ দিবেন আপনার কাছে কেমন লাগে। গরুর মাংস পছন্দ করেন? হ্যাঁ, গরুর মাংস তো সবচেয়ে প্রিয় খাবার আমার। গরুর মাংস কেজি তো অনেক বাড়ছে সবার জন্য, তারপরও মোটামুটি প্রিয় খাবারের মধ্যে তো গরুর মাংস। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে প্রিয় মাংস একটু ডিফারেন্ট খুলনার স্টাইলে খাবেন, খেয়ে বলবেন কেমন। মেসে রান্না করে কে? উনারা প্রথমে আলু বোকারার চাটনি আর ভর্তাটা সার্ভ করে, যেটা থেকে আমি শুধু আলু ভর্তাটা খেয়েছি, ওটা ভালোই ছিল। আর মামা আলু আর ডাল ভর্তা নিয়েছিল। কেমন বুঝি? আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনাদের ভালোবাসাটা প্রকাশ করবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্টে দিতে ভুলবেন না। বাসা রান্না বান্না, বাড়িতে গেলে রান্না বান্না কি করে? এখন বর্তমানে আমার বাড়িয়ালি করে, আম্মা আমি বিয়ে করার পর থেকে আম্মা রান্না বান্না করে না, একদম না করে। তার মধ্যে আবার আব্বা নাই, তো আরও বিশেষ করে আমি আমাকে মনে করি যে আমার মেয়ে, আমার তো মেয়ে নেই, দুই মেয়ে, দুই ছেলে, ওভাবে করেই করেন। গ্রামের বাড়ি কোথায় আপনাদের? নওগাঁ। আমি এর আগে একটা শুট করছি, তিনার বাড়িও নওগাঁ ছিল, সব নওগাঁর মানুষজন আমার কাছে পড়ে। রিজিকের মালিক আল্লাহ, বুঝছেন? আমি তো কিছুদিন নামায় চিন্তা ভাবনা করছি যে কিছু খাবো, তাতে তো ভাই
আমার কাছে না নাই এটা রিজিক হচ্ছে আমরা একজনকে বলছিলাম আমাদের বাসার এখানে উনারে বলে দিছিলাম টাইম যে আপনি ওই টাইম একটা বাজে এসে পড়েন উনাকে নিয়ে আসার কথা তো উনি মনে হয় প্যাসেঞ্জার পায় আর পায় নাই খুব আসতেও পারে নাই সময় এতক্ষণ ওয়েট করতে করতে আমি হচ্ছে যাওয়া আজকে রিজিকে যা থাকবে সে আসবে আচ্ছা আলু ভর্তা দিয়ে চাটনি দিয়ে কেমন লাগতেছে আপাতত ভালো আলু বকরা চাটনি চাটনি অবশ্য কাচ্চি দিয়ে বেশি ভালো লাগে আলু বকরা দেখেন ভালো লাগবে ভালো দেখে তো মাংস বলেন আপনাদের পার পিস মাংস হিসাবটা মানে পার পিস করে পাইছেন এই যে কাঠটা দেখতেছেন না এটা না এটাই হচ্ছে চুই ঝাল খাওয়ার কিছুক্ষণ পরে মুখে ঝাল লাগে আবার রসুন টসুন দাও এটা বানানোর প্রসেস অন্যরকম সেটাই মুখে দেওয়ার পর কিছুক্ষণ পর ঝাল লাগে কিছুক্ষণ পর এটা সাথে সাথে লাগবে না অনেক সুন্দর লাগছে আমার একটা বাড়ি নিয়ে যাবো লেখা হয় পকেটে একটা বাড়ি নিয়ে যাবো লেখা হয় মাংসই দেন মানে হাড্ডি অত খেতে পারি না আচ্ছা একটা হাড্ডিওয়ালা দেন একটা মাংস দেন কেমন লাগলো ভিন্ন স্বাদের খুলনার খুব সুন্দর আমার লাইফে তো ফার্স্ট ঝাল বলতে রান্নার সময় তো কিছু দিবে যেমন মরিচের গুঁড়াটা ছাড়া তো রান্না হবে না কিন্তু এই জিনিসটার কারণে আলাদা একটা স্বাদ আসে এটা আপনি বললাম তো আপনি যেটা খান বাসায় গরুর মাংস রান্না করলে এটা তো ওরকম আসবে না পাইছেন আপনি একটু ডিফারেন্ট পাইছেন না মামা একটু খাওয়া দাওয়া করুক আমরা একটু খাওয়া দাওয়া করি এই খান দাম তো ভাই হাই নিয়ে যাবে নিয়ে যাবে ধুয়ে নিয়ে আসলাম রে ভাই শুনে তো খুব ভালো লাগছে জিনিসটা এখন মুখে ঝাল আছে আমার আপনি তো চা বাইলেন এটার জন্য আরো ঝালটা এই যে নেন প্লাস্টিকও দিছে ধরেন ওনার কাছে এত ভালো লাগছে যে উনি এখানে তো এটা তো মেন জায়গা থেকে রান্না আসে তো উনি শুকনাটা পাইলো না তো এইটাই নিয়ে গেল উনি ওনার আম্মুকে দেখাবে তারপর মামার কাছে অনেক ভালো লাগছে ওভারঅল মিলে 10-9 তা এখন হচ্ছে যে উনি এখন এখানকার যে বাদামের শরবত সেটাও খাবে ফিনিও টেস্ট করবে কেমন লাগতেছে সবই ভালো খারাপ নাই আগে তো কখনো বাদামের শরবত খান না মজা লাগতেছে ফিনি খান পছন্দ করেন ফিন না এটা হচ্ছে ফিননি ক্ষীর তো গুড়ের যেটা হয় সেটা এটা দুধ দিয়ে করে ফিন পায়েস একটা অবশ্য হ্যাঁ মনে হয় ওখানে ক্ষীরই বলে আচ্ছা তো আমাদের সাথে ভিডিও শুট করে আর এই যে দুপুরবেলা খানা পিনা করে কেমন লাগলো ওনার সব সুন্দর ওনার কিছু অসুন্দর ভালো লাগছে না আচ্ছা আপনার আপনার সাথে খানা পিনা করে আমাদেরও খুব ভালো লাগলো হচ্ছে ডিফারেন্ট অভিজ্ঞতা এই যে আপনার সম্পর্কে আমরা জানলাম আপনি আমাদের সম্পর্কে জানলেন এই এলাকায় তো রিক্সা টিক্সা চালান না হ্যাঁ এই এলাকায় থাকেন না সিবলক
এই ব্লগে থাকেন এই ব্লগ তার নাম্বার হলো এই কনসেপ্টটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে এটা বাংলাদেশে ব্লগিং এর ফার্স্ট টাইপ মানে একটা কনসেপ্ট এটা যে এরকম সেলিব্রিটিদের সাথে আমরা রিভিউ করি তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও করে ভালো লাগছে না আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের অনেক ভালো লাগছে মামা একটু সময় নষ্ট হয়েছে দুইটা একটা কাস্টমার হয়তো মিস গেছে না বিষয় না মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমি খুব খুশি আপনারাও খুশি থাকেন বুঝছেনে এটা আমি দোয়া করি ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করুন আলহামদুলিল্লাহ আপনাদেরও দুই বাচ্চা আমারও দুই বাচ্চা তো আপনারা আমাদের দোয়া করেন আচ্ছা বাই বাই দিয়ে দেন ওকে বাই বাই